Hey, what is up guys, welcome to another video. The ask video time up to the Dakabo Kinemaster 5.1 due to special feature Tasha Tasha take the intro bunny up another Dakaboto eta Kinemaster inbuilt directive feature jetar madhome apnakechu intro banate parben mane into template download kore customize kore apnara shohoje intro banate parben to intro toiri ta ami ekdomi last e dekhabo tar age ami dutu ফিচার যেহেতু ফিচার অনেকটাই হেল্পফুল এবং আপনাদের এডিটিং ফ্লো অনেকটাই স্মুথ করে দিতে পারে এবং ফাস্টার করে দিতে পারে এই দুটো ফিচার। তো এতটা হাইপ কেন ক্রিয়েট করছি আমি এই ফিচার দুটো নিয়ে, তার কারণ হলো প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারটা আছে কম্পিউটার আপনারা জেনে থাকবেন যদি ভিডিও এডিট করে থাকেন, তো সেই সফটওয়্যারে এই ফিচার দুটো কিন্তু আছে অনেক আগে থেকে। ওকে, তো কাইনমাস্টার রিসেন্টলি মানে কাইনমাস্টার 5.1 যে ভাষণটা এসেছে রিসেন্টলি এই দুটো ফিচার অ্যাড করেছে, তো এই দুটো সম্পর্কে আমরা জানবো। ওকে, তো এই ফিচার দুটো দেখানোর জন্য আমি একটি প্রজেক্ট ওপেন করে নিচ্ছি এখানে। ওকে, তো এই হলো প্রজেক্টটা। তো ফার্স্ট যে ফিচারটা সেটা হলো ফাইল ফুটেজ রিপ্লেসমেন্ট। ওকে, তো আপনারা চাইলে যে কোনো ফুটেজ ইন্ট্রো হোক বা ব্যাকগ্রাউন্ডের জন্য ফুটেজ হোক বা যে কোনো ফুটেজ হোক লেয়ারের ফুটেজ হোক যে কোনো ফুটেজ আপনারা রিপ্লেস করতে পারবেন এক ক্লিকে, রাইট? তো আমি এই যে ইন্ট্রো যে ফুটেজটা আছে এটা রিপ্লেস করব, তার জন্য এখানে দেখুন নতুন এইখানে এই কর্নারে অপশন চলে এসেছে। ওকে, তো এটার উপর ট্যাপ করলে আপনাদের মিডিয়া ব্রাউজারে নিয়ে যাবে। এখান থেকে আপনারা চাইলে যে কোনো ভিডিও ক্লিপ বা আপনাদের যদি ইন্ট্রো রিপ্লেস করতে চান, নতুন ইন্ট্রো দিতে চান, সেটাও দিতে পারবেন। তো সিম্পলি আমি এই ইন্ট্রোটার বদলে এই ইন্ট্রোটার উপর ট্যাপ করে দিলাম, তাহলে কিন্তু এটা রিপ্লেস হয়ে গেল দেখতেই পাচ্ছেন একদমই ইজিলি, রাইট? এবার দেখুন এখানে যে ফুটেজটা আছে যে মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি ইউজ করছি, এখানে একটি স্ক্রিনশট আছে এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি এটা ইউজ করছি, এটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। এটা ব্ল্যাক আছে, আমি চাইলে হোয়াইটটা নিয়ে আসতে পারি। তো আমরা আবারও এই অপশনের উপর ট্যাপ করে দিলাম। তো মিডিয়া ব্রাউজার থেকে আমরা একটি ফোল্ডারে চলে আসলাম, ব্যাকগ্রাউন্ড ফোল্ডারে। তো এটার উপর ট্যাপ করে ওকে করে দিলেই কিন্তু আমাদের এটা রিপ্লেস হয়ে ব্ল্যাক মানে ব্ল্যাক থেকে হোয়াইট হয়ে গেল, বা যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা দিতে পারেন। এবার এখান থেকে আপনারা কিন্তু লেয়ারও চেঞ্জ। তো সেকেন্ড ফিচারটাও এটা রিলেটেডই। ওকে, তো আপনারা চাই আপনাদের ফাইলটা রিপ্লেস করলেন। ওকে, রিপ্লেস করার পর আপনারা দেখলেন ফাইলটা শুরু থেকেই কিন্তু শুরু হবে, মানে ফুটেজটা শুরু থেকে শুরু হবে। এর জন্য আপনারা চাইলেও মাঝখান থেকে কিন্তু এটা আনতে পারবেন না, তাহলে আপনাদের আবারও ক্রপ ইন ক্রপ আউট করতে হবে, রাইট? তো এটা কিন্তু করলে ওই এক জেলাও সেই কদুই হয়ে যাবে। তো এর জন্য আমরা মানে নতুন একটি ফিচার কাইনমাস্টার দিয়ে দিয়েছে, নট আমরা। এই যে দেখতে পাচ্ছেন এই ফিচারটা, এটার উপর ট্যাপ করে দিলে এখানে দেখুন স্প্লিট একটি অপশন চলে আসে। এখান থেকে আপনার কিন্তু আপনাদের ফুটেজটা এইভাবে ড্রাগ করে যে কোনো দিকে নিয়ে যেতে পারেন। ওকে, তো এটা আরও বেটারলি দেখানোর জন্য আমরা আরেকটি ফুটেজ মানে আরেকটি প্রজেক্ট ওপেন করে নিলাম। এবার প্রজেক্টটি ওপেন হয়ে গেলো। এবার দেখুন একটা ফুটেজকে আমি তিন ভাগ করে রেখেছি, তো মাঝখানে ফুটেজটা আমরা রিপ্লেস করবো। এর জন্য আমরা এটার উপর ট্যাপ করে রিপ্লেস ফটোতে ফুটেজে চলে গেলাম, দেন এখান থেকে একটি ফুটেজ আমরা নিয়ে আসলাম। ওকে, তো এটা নিয়ে আসলাম, এটা রিপ্লেস হয়ে গেল। এবার দেখুন এটা শুরু থেকে শুরু হয়েছে, রাইট? এটা একটু কম করে নিচ্ছে এইভাবে, শুরু থেকে শুরু হয়েছে। এবার আমরা চাচ্ছি এটা এখান থেকে শুরু হোক, এই যে টাইমটা আছে এখান থেকে। তো এর জন্য আমরা এই যে এটা এই অপশনটা আছে এটার উপর ট্যাপ করে এইভাবে ড্রাগ করলেই দেখুন এটা কিন্তু সরছে। তো এইখান থেকে আমরা কিন্তু যে কোনো টাইম থেকে এটাকে শুরু এবং শেষ করতে পারি। এই দুটো সিম্পল মানে ফিচার ছিল, বাট অনেকটাই হেল্পফুল হতে পারে আপনাদের জন্য যদি অনেকগুলো লেয়ার যেটা বললাম ইউজ করেন। এবং যেটা আগে এই প্রজেক্টটা দিয়েও আমি এক্সাম্পল দিতে পারি যে আপনারা যদি এটা ডিলিট করেন, মানে এটার আরেকটি উপকারিতা বলে দিচ্ছি, যদি ডিলিট করেন তাহলে লেয়ারগুলো কিন্তু সরে যায়। তো এখান থেকে যদি আপনারা একটি প্রজেক্ট নিয়ে আসেন তাহলে কিন্তু লেয়ারগুলো এদিকে চলে এসেছে। ওকে, এখানে একটি প্রজেক্ট চলে এসেছে আর লেয়ারগুলো কিন্তু সরে গেছে। তো আমাদের লেয়ারগুলো আবার ড্রাগ করে এখানে নিয়ে আসতে হবে এবং টাইমে মিলাতে হবে, অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। তো এক ক্লিকেই আপনারা কিন্তু ফাইলটা রিপ্লেস করতে পারবেন, এই যে ফিচারটা আছে সেটা আমরা দেখবো ইন্ট্রো কীভাবে আপনারা মেক করতে পারেন। তো তার জন্য এতে দেখুন কাইনমাস্টার কিন্তু নতুন আরেকটি ফিচার দিয়ে দিয়েছে, এখানে গেট প্রজেক্ট। এটার উপর ট্যাপ করলে আপনারা কিছু প্রজেক্ট পাবেন বা ট্যাম্পলেট পাবেন, ইন্ট্রো বলেন আউট্রো বলেন যে কোনো কিছুর। এটা ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রো নামে একটি অপশান আছে, এটার উপর সিম্পলি ট্যাপ করে দিবেন, তাহলে এখানে আরও কিছু ট্যাম্পলেট এখানে শো হবে। যেই ট্যাম্পলেটটা আপনারা ইউজ করতে চাচ্ছেন সেটার উপর ট্যাপ করে দিলে এখানে কিন্তু একটা সুন্দর প্রিভিউ এখানে দেখাবে, তার সাথে সাথে আপনারা এখানে ডাউনলোডের অপশান পেয়ে যাবেন। এই ডাউনলোডের অপশানে ট্যাপ করলে এই প্রজেক্টটা বা এই ফাইলটা আপনাদের
প্রজেক্টে, মাই প্রজেক্টে সেভ হয়ে যাবে, রাইট? তো এখান থেকে আমি ব্যাক চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মাই প্রজেক্ট এটা সেভ হয়ে গেল। এটার উপর ট্যাপ করে দিবেন, ট্যাপ করার পর এখান থেকে আপনারা আই ডোন্ট শো অ্যাগেইন, আই ডোন্ট শো অ্যাগেইন এর উপর ট্যাপ করে ওকে করে দিবেন। এবং এখান থেকে কিছু রিসোর্সেস আপনাদের ডাউনলোড করতে হবে, এগুলো জাস্ট ডাউনলোড অলে দিয়ে দিলে একে একে করে ডাউনলোড হয়ে যাবে, রাইট? এটা কিন্তু এখানে টাইম লাইনে চলে এসেছে। এবার কিন্তু আপনারা চাইলে এটা ফুললি কাস্টমাইজ করতে পারেন, এখানে স্টার্ট লেখা আছে এটা আপনারা চেঞ্জ করতে পারেন অথবা এরকম রাখতে পারেন। তো ভিতরে এখান থেকে আপনাদের ইওর নেম আছে, টেক্সটের উপর ট্যাপ করে দেবেন সিম্পলি, অ্যান্ড এখান থেকে কিন্তু আপনাদের নাম, আপনাদের চ্যানেলের নাম এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি, রাইট? তো আপনারা আপনাদের চ্যানেলের নাম দিয়ে দেবেন। দেন এখানে সেকেন্ড আরেকটি টেক্সট আছে, এখান থেকে আপনারা সিম্পলি আপনাদের টাইটেল অথবা যে কোনো একটি ট্যাগ লাইন আপনারা এখানে দিতে পারেন। ওকে, তো আমি এখানে এডিটিং লিখে দিলাম, দেন এখানে ওকে করে দিলে এটা এখানে চলে আসবে। এবার দেখুন এখানে একটি লোগো আছে, এই লোগোটা রিপ্লেস করার জন্য ওই যে রিপ্লেস অপশন আছে সেটা কাজে লাগবে, ট্যাপ করে দিলাম। দেন এখানে রিপ্লেস অপশনের উপর ট্যাপ করে এখানে আমাদের লোগোটা সিলেক্ট করে দিলাম, রাইট? এটা কাট আউট হয়ে এখানে ফিক্স হয়ে যাবে, এটাই রিপ্লেসমেন্টের কামা। তো এবার যদি আমরা ইন্ট্রোটা দেখি, তো ইন্ট্রোতে আপনারা যে সাউন্ডটা শুনলেন সেটাও কিন্তু ইনবিল্ট দেওয়া ছিল, এখানে দেখতে পাচ্ছেন পপ সাউন্ড অ্যান্ড কিবোর্ড বাইনিং সাউন্ডও কিন্তু ইনবিল্ট দেওয়া ছিল। তো অনেকটাই জোস একটি ফিচার কাইনম্যাস্টার অ্যাড করছে, এবার চাইলে আপনারা আপনাদের ইন্ট্রোটা এক্সপোর্ট করতে পারেন, রাইট? এই হচ্ছে আজকের ভিডিও, হোপফুলি আপনাদের হেল্প হয়েছে। আর নতুন কি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য